স্বামী। আর সেই পথের কাঁটা সরাতে স্ত্রীর মদতে স্বামীকে খুন করল স্ত্রীর প্রেমিক এবং তার সহযোগী। অভিযুক্ত স্ত্রী, তার প্রেমিক এবং তার সহযোগীকে গ্রেপ্তার করল পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পুরুলিয়া জেলার কোটশিলা থানার বড়তরিয়া গ্রামে। 15 জানুয়ারি ওই গ্রামের যুবক পূর্ণচাঁদ কুমার বাড়ি থেকে কাজে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। 3 দিন পর মঙ্গলবার তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় গ্রামের অদূরে গঠরী নদীর ধারের একটি জঙ্গল থেকে। মৃতদেহ দেখে প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ হয় এটি খুনের ঘটনা। ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুন করে জঙ্গলে ফেলে রেখে গেছে দুষ্কৃতীরা। সেই অনুযায়ী তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। পুলিশ জানতে পারে মৃত যুবক পূর্ণচাঁদ কুমারের স্ত্রী পারুলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সঞ্জয় কুমার নামে এলাকার এক যুবকের। পারুলের স্বামী পূর্ণচাঁদ এই সম্পর্কের কথা জেনে যাওয়ায় সমস্যা হচ্ছিল। পুলিশের দাবি, পথের কাঁটা সরাতে স্বামীকে খুনের পরিকল্পনা করে পারুল। এ ব্যাপারে সে তার প্রেমিক সঞ্জয় কুমারের সঙ্গে স্বামীকে খুন করার ছক কষে। খুনের ঘটনার কাজ ঠিক ঠিক সারতে সঞ্জয় তার বন্ধু সৌমিন্দ্র কুমারের সহযোগিতা নেয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এরপর সঞ্জয় এবং সৌমেন্দ্র মিলিতভাবে পূর্ণচাঁদকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে মৃতদেহ জঙ্গলে ফেলে রাখে। গোটা বিষয়টি জানার পর পুলিশ পারুল, তার প্রেমিক সঞ্জয় এবং তার সহযোগী সৌমেন্দ্রকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে 302 ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ধৃতদের বুধবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। এদের মধ্যে পারুলের জেল হেফাজত এবং বাকি দুজনের 5 দিনের পুলিশ হেফাজত হয়েছে। তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করে এই খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ। পুরুলিয়া থেকে শম্পা গুপ্তের রিপোর্ট, ই সমকালীন।